লোকসভা বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করলো, বামফ্রন্ট বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো, বামফ্রন্টের সঙ্গে কথাবার্তা বলে কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে, এটা ধারণা তৈরি হয়েছে। সত্যই বোধ হয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায়। বামফ্রন্টের পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কটা আসনে লড়তে চান, কোন আসনে লড়তে চান বলুন না, আমরা কোন কোন আসনগুলি আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড়াতে হবে হবে হবে। আসল উদ্দেশ্যটা কি পরবর্তী সময় বোঝা গেল, 72 ঘন্টা আগে 42 আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে। অর্থাৎ বিজেপি বিরোধী তীব্রমথা যারা বাকি যে রাজনৈতিক দলগুলো তাদেরকে হতচকিত করে দাও, প্রস্তুতি যাতে নিতে না পারে। তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে, তারা আগে থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না, আমরা আলাদা দাঁড়াবো। কেন? উদ্দেশ্যটা কি? ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ, তীব্রমথার মূল লাইন হচ্ছে এটা, ট্রাইবাল বাঙালির মধ্যে ঐক্য তৈরি করে জনশিক্ষা আন্দোলন, তারপর গণমুক্তি পরিষদ, তার থেকে কমিউনিস্ট আন্দোলন, সেখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এর মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিমণ্ডল, বামফ্রন্ট তৈরি হয়, বামফ্রন্ট সরকার তৈরি হয়, 35 বছর 2 দফায় সরকার চলে, কি ছিল ত্রিপুরা, কোথায় এসছে ত্রিপুরা? আমি তো অন্য জায়গায় যাব না, আপনারা এটা, এটার নামও টাউন হল, আর আপনাদের মটরস্ট্যান্ডও তো একটা টাউন হল আছে, আছে না? এই দুটার মধ্যে ফারাকটা কি, কে তৈরি করলো? আমি একটা বললাম শুধু, আস্তে আস্তে আমি টাউন হলটার দিকে তাকিয়ে থেকে দেখতে দেখতে আসছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাইবাল বাঙালি এক থেকে অপরকে আলাদা করবো, এবং স্লোগানটা কি, বারবারই স্লোগান দলের জিনিস স্রষ্টা, 14 লক্ষ উপজাতির স্বার্থ আমি রক্ষা করব, বেশি দিন তো আমি বাঁচবো না, মারা গেলে স্বর্গে গেলে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে অন্তত আমি বলতে পারবো 14 লক্ষ উপজাতির জন্য আমি এই করেছি। কি কি করেছেন? বিজেপির পেটে ঢুকেছেন। আপনারা যদি 20 আসনও দাঁড়ান ট্রাইবাল রিজার্ভ, সব ট্রাইবাল ভোট আপনারা পেতেন ঘটনা তা না, পানুন। বাকি যে 22 আসনে দাঁড় করালেন যেগুলো ট্রাইবাল রিজার্ভ না, কয়েকটা তফসিলি রিজার্ভ বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে জেনারেল, ওখানে ট্রাইবাল ভোট আছে। কতগুলি বিধানসভার মধ্যে ট্রাইবেলদের ভোট সংখ্যাগরিষ্ঠ না হলো সেই ভোটে কোন প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করার মতো নির্ধারক শক্তি, সেগুলো মাথায় রেখে এই ট্রাইবাল ভোট তীব্রমথা না দাঁড়ালে এটা আবার সিপিআইএমে ফিরে যাবে, বামফ্রন্টে ফিরে যাবে। এটা যদি ফিরে যায় তাদের আসন বাড়বে, এদের আসন যদি বাড়ে তারা সরকার তৈরি করবে, এরা যদি সরকার তৈরি করে বিজেপি সরকারে থাকতে পারবে না। তাহলে আপনি কার বন্ধু, কাকে সাহায্য করেছেন? ধরা পড়ে গেছে, ফলে এদের চেহারা এরা নিজেরাই উন্মুক্ত করেছে। এই মাঝখানে কি হলো, হঠাৎ করে আবার নাটক তৈরি করার চেষ্টা করলেন, অনাহার মৃত্যু করবেন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোথায়, সাংবিধানিক সমাধান কোথায়, ককবরক ভাষার প্রশ্ন কোথায়, এডিজির হাতে টাকা বাড়াবার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা বরাদ্দ করার প্রশ্ন কোথায়, কিচ্ছু নাই। অনশনে বসবেন, মৃত্যুর আগ পর্যন্ত দাবি আদায় না হলে পরে মৃত্যুবরণ করবেন, বক্তৃতা করতে শুরু করেছেন, 8 ঘন্টার মধ্যে কানে ফোন লাগিয়ে কে একজন বলছেন দিল্লি থেকে ফোন এসছে, এগুলো সমস্ত প্রিঅ্যারেঞ্জ, আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছে, ফোন থেকে বলছেন এই তো আমার দিল্লি থেকে খবর এসছে, আমাকে যেতে হবে, বিষয় নিয়ে কথা বলতে হবে, আপনারা চালান, আমাকে ছেড়ে দিন, আমি যাচ্ছি। 3 দিন 4 দিন পর একটা এক পৃষ্ঠার 3 স্তবকের একটা আপনার চুক্তিপত্র বেরিয়েছে, চুক্তিপত্র পাঠে বাজিপুরা তার অনুবাদ করলো, পরদিন যখন তীব্রমথার লোকা পড়তে শুরু করলো বলে আরে কি কাণ্ড, এটা তো এনসিদে পর্বের মতোই হলো, 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে যুবক ছেলেগুলোকে কি আপনার নেশার ট্যাবলেট খাইয়ে উলঙ্গ করে রাস্তায় মেয়েদের সামনে নাচবার ব্যবস্থা করে দিয়েছে, আপনারা জানেন এগুলো, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। হঠাৎ করে 11 দিনের মাথায় বলল আমরা জিতে গেছি, আর যখন বসিয়ে রাখতে পারছে না, কি জিতেছ, আমাদের দাবি হয়ে গেছে ট্রাইবেলদের জন্য আলাদা রাজ্য, কোথায় এটা? মন্ত্রী বলেন বামফ্রন্টকে পরাস্ত করে বিধানসভার ভেতরে প্রশ্ন করেছে আমাদের বিধায়করা, আমি তখন বিধানসভায় যেতাম, কি হলো আপনাদের আলাদা উপজাতি রাজ্য, মন্ত্রিসভায় কথা বলেন, বিধানসভায় বসছেন, কোন প্রস্তাব দিচ্ছেন, একটা বেসরকারি প্রস্তাব আনছেন না কেন, চোখ কিছু কথাবার্তা নাই।
ঠিক একই জিনিস এই তিপ্রামতাই কাণ্ডটা করলো। ওই তিউদেশ থেকে বিশুদ্ধ উপজাতি আন্দোলন যে শুরু হয়েছিল এখানেও আছে, সেই ধারাই অব্যাহত। মূল লক্ষ্য হচ্ছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে, একচেটিয়া পুঁজির বিরুদ্ধে, আমাদের যে লড়াই, লড়াইয়ের মধ্য দিয়ে রাজন্য শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে 30 সদস্যক বিধানসভা, তার থেকে পূর্ণ রাজ্য 60 সদস্যক বিধানসভা, এই যে জায়গাটা আমরা আনতে পারলাম, এটা তো সামন্ত রাজাদের পরিবার প্রথম থেকে সহ্য করতে পারেনি। আপনার জনশিক্ষা আন্দোলনকে দাবাবার জন্য রাজা আলাদা করে আগরতলায় সম্মেলন ডেকেছিলেন, সেখান থেকে জনশিক্ষা আন্দোলনের 3 নেতাকে মধ্যরাত্রিতে তুলে নিয়ে গিয়ে রাজবাড়িতে আটকে রেখে তাদের উপর দৈহিক আক্রমণ পর্যন্ত সংগঠিত করেছে। ইতিহাস বই পড়লে পড়ে খুললে পড়ে বুঝতে পারবেন সেই সময় থেকে। তো সেই পরিবারের লোক তিনি এখন তিপ্রামতা তৈরি করেছেন, তার তো দল করার অধিকার আছে, এ নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? এখন তো দেখা গেল যে আপনার বিজেপি দলেই ঢুকে গেলেন, বেশি সময় না, 3 বছরের মধ্যে পার্লামেন্ট ইলেকশন, তা তো প্রার্থী তিপ্রামথা বিজেপি একসাথে মিলে, কিন্তু তিপ্রামথার প্রার্থী হলেও আদৌ তিপ্রামথার প্রার্থী বলবে কিনা আমি জানি না, বলছে না সিম্বল, ওই তো পদ্ম হবে, সিম্বল পদ্ম হবে। এখন মানুষ বলতে শুরু করেন যে আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে, মানুষ বলে, কিন্তু তাদের যে সিম্বল আনারস ছিল এটা আমি জানতাম না, এটা কেন বলছে মানুষ তারপর গিয়ে আমি দেখলাম সাধারণ মানুষ। তিপ্রামথার মধ্যে প্রশ্ন উঠছে, সবাই অবুজ মনে করার তো কারণ নেই, সবাই কমিউনিস্ট বিদ্বেষী মনে করার তো কারণ নাই, সবাই বামপন্থী বিদ্বেষী মনে করার তো কারণ নাই, সবাই রাজ অনুরক্ত মনে করার তো কোনো কারণ নাই, তাদের মধ্যে একটা ধারণা তৈরি করেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড আলাদা সরকার, চাকরি বাকরি কন্ট্রাক্টারি সমস্ত কিছুর মধ্যে আমাদেরই মালিকানা হবে, 100 ভাগে 100 ভাগ। তো নতুন করে সংবিধান তৈরি করতে হবে ভারতবর্ষে, এগুলো যখন জিজ্ঞেস করে কোনো জবাব দিতে পারে না। এখন তারা প্রশ্ন তুলছেন যে কি করলেন, আরে বিধানসভা নির্বাচনে কেন 42টা আসনে দাঁড়ালেন, স্লোগান দিয়েছেন বিজেপির বিরুদ্ধে ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য, 20টা আসনে দাঁড়াতেন আমাদের কোনো আপত্তি ছিল না, আপনার তিপ্রামথার লোকরা বলছে, বাকি জায়গাগুলি কেন দাঁড়ালেন, কাকে সাহায্য করলেন, মানুষ আমাদের জিজ্ঞেস করছে কি জবাব দেব। এখন যে মন্ত্রী হলেন যে বিজেপির বিরুদ্ধে বলে 19% ভোট পেলেন এই 42টা আসনে দাঁড়িয়ে সারা ত্রিপুরায়, এটা বিজেপির বিরোধী ভোট, তিপ্রামথার আলাদা ভোট না, এটা বিজেপির বিরোধী ভোট। এখন সেই বিজেপি মন্ত্রিসভায় একজন পুরা মন্ত্রী আরেকজন হাফ মন্ত্রী করলেন, যিনি হাফ মন্ত্রী তিনি ক্ষুব্ধ, এটা কিসের মন্ত্রী, তাকে যখন জিজ্ঞেস করে বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করে আমাকে কি মন্ত্রী বানিয়েছে, পত্রিকায় উঠছে, লেখাপড়া জানা ছেলে কেমন না। এখন পার্লামেন্টের আসন ত্রিপুরার 14 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন, হ্যাঁ এই 14 লক্ষের মধ্যে এমপি দাঁড়ানোর মতো কোনো ট্রাইবেল নাই, কোনো ট্রাইবেল নাই, 52 সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে এই ট্রাইবেল রিজার্ভ তো ট্রাইবেলই দাঁড়াচ্ছে, ত্রিপুরার ভেতরের লোকই তো দাঁড়াচ্ছে, দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, বাজবন রিয়াংকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, জিতেন চৌধুরীকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, তো ত্রিপুরারই তো ছিলেন, রিজার্ভ সিটে তো তারাই দাঁড়িয়েছেন, আপনার পিতৃদের তিনি 3 বার এমপি হলেন কংগ্রেসের টিকিটে, আপনার মা 2 বার এমএলএ হলেন কংগ্রেস টিউজেসের টিকিটে, মন্ত্রী হলেন, মন্ত্রী থাকা অবস্থায় আবার এই পরিবারের লোককে এমপি করতে হবে, তাকে পাঠালেন, তাহলে কি হলো, গতবার নির্বাচন আপনি কংগ্রেস দলের সভাপতি নিজের বোনকেই প্রার্থী করলেন, বিষয়টা কি, ভোট জালিয়াতি করে হারিয়ে দিল, কিচ্ছু বললেন না, দলই ছেড়ে দিলেন, নতুন দল করলেন, এখন আবার লোকসভা নির্বাচন, এখনো আর এক বোনকে ওই ছত্রিশগড় থেকে নিয়ে আসলেন বিবাহিতা, তিনি তার যে স্বামী তিনি কংগ্রেস করতেন, তারপরে বিজেপিতে আসছেন, একবার 2 বার এমএলএ দাঁড়িয়েছেন, 1 বার বোধহয় জিতেছেন, সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে, এত যোগ্য তাকে ওখান থেকে
হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে। আমাদের এই 14 লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই লোক, প্রশ্ন করছেন, এটা আমার প্রশ্ন না। কিন্তু একটা দল তার প্রার্থী কাকে করবে না করবে পূর্ণ স্বাধীনতা তাদের, কিন্তু মানুষের প্রশ্ন, আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই প্রশ্ন, আপনারা চা পান বিস্কিট যখন দোকানে বসে খান আপনারা নিজেরাই আলোচনা করেন কি হলো কোথায় আছি আমরা, এই প্রশ্ন উঠেছে। কাজেই মানে টিপলা মাথা আগের জায়গায় নাই,